Hello viewer, welcome to our YouTube channel. আজকে আমরা জানবো RAM সম্পর্কে। তো চলুন দেখে নেওয়া যাক RAM কি কাজ করে, RAM কত প্রকার এবং এটা কিভাবে কাজ করে। এখানে আমরা একটা RAM এর ছবি দেখতে পাচ্ছি। তো এই RAM অর্থাৎ Random Access Memory, এটি একটি সেমিকন্ডাক্টর মেমোরি। RAM কে টেম্পোরারি স্টোরেজ বলা হয়। যখন কোনো প্রোগ্রাম সিস্টেমে রান হয় তখন সেটা হার্ড ডিস্ক থেকে র্যামে এসে জমা হয় এবং এই প্রোগ্রামে কিছু টেম্পোরারি ফাইল এই RAM জমা রাখে এবং সেটা সে প্রোগ্রামটা পিসিতে রান করায়। এটি একটি ভোলাটাইল মেমোরি যা বিদ্যুৎ প্রবাহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ওর সমস্ত তথ্য মুছে ফেলবে। এখন র্যামের কিছু অংশ দেখে নেওয়া যাক। এই যে বোর্ডটা আছে, যে সার্কিট বোর্ডটা আছে, এটাকে বলা হয় পিসিবি, মানে অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড। এটি সিলিকন বালু দিয়ে তৈরি হয়। এখানে দেখুন যে চিপগুলো দেখাচ্ছে সেটাকে বলা হয় ড্রামস, FBGA। এখানে যে চিপটা দেখাচ্ছে সেটাকে বলা হয় SPD, সিরিয়াল প্রেসেন্স ডিটেক্ট চিপ। এখানে দেখুন যে পিনগুলো দেখাচ্ছে, পিনগুলোকে বলা হবে গোল্ড ফিঙ্গার্স বা এজ কানেক্টর। এখানে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এই ফাঁকা অংশটাকে বলা হয় মডিউল কি। এবং এখানে দেখুন চিহ্নিত করা আছে রেজিস্টর এবং ক্যাপাসিটর। এখন আমরা দেখব র্যামের প্রকারভেদ। র্যাম সাধারণত দুই প্রকার, SRAM এবং DRAM। DRAM অর্থ ডাইনামিক RAM, এর লো ক্যাপাসিটর এবং লো ট্রানজিস্টর ছিল। পরবর্তীতে আসে SRAM, স্ট্যাটিক RAM। SRAM থেকে SD RAM, যেটার পিন সংখ্যা ছিল 168টা, এবং SD RAM থেকে আমরা DIMM স্লটটা ব্যবহার করি। DIMM অর্থাৎ ডুয়েল ইনলাইন মেমোরি মডিউল। SD RAM কে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে DDR অর্থাৎ ডাবল ডাটা রেট। এখানে দেখুন DDR RAM, যেটার 172টা পিন আছে এবং এর বাস স্পিড হচ্ছে 200 থেকে 400 MHz। বাস স্পিড হলো এর গতির কাজ করে। বাস স্পিড যত বেশি হবে এই র্যামের কাজ করার গতি ততই বেশি হবে। এরপর আসছে DDR2। DDR2 এর পিন সংখ্যা হচ্ছে 240 এবং এর বাস স্পিড হচ্ছে 400 থেকে 800 MHz। এবং পরবর্তীতে দেখুন DDR3। DDR3 এর পিন সংখ্যা হচ্ছে 240 এবং এর বাস স্পিড হচ্ছে 800 থেকে 1600 MHz। এবং একদম নিচে দেখুন DDR4 এর পিন সংখ্যা হচ্ছে 260 এবং এর বাস স্পিড হচ্ছে 1600 MHz-এর উপরে। এই DDR সিরিজের র্যামগুলো চিহ্নিত করার জন্য আপনারা এই কি মডিউলটার দিকে খেয়াল রাখতে পারেন। তাছাড়া এই পিনগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। র্যামের আকার আবার DIMM স্লটের উপর ভিত্তি করে অনেক প্রকার হয়ে থাকে। যেমন এর সাইজটা অনেক রকম হয়ে থাকে। এর যেমন সো ডিম, মাইক্রো ডিম, রিম, এর জন্য বিভিন্ন আকারের এই র্যাম থাকে। তো এখন চলুন আমরা দেখে নিই আমার এই পিসিতে কোন সিরিজের র্যাম আছে। DDR বা DDR2, 3, 4 কোন র্যামটা আছে এবং এর বাস স্পিড কত আমরা সেটা দেখব এখন। এর জন্য আমাদের প্রথমেই টাস্ক মানে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর হচ্ছে টাস্ক ম্যানেজার আসলে দেখুন একটা নতুন উইন্ডো এখানে আছে। পারফরমেন্সে দেখুন এখানে CPU থাকে। এখন মেমোরিতে ক্লিক করলে এখন দেখুন এখানে লেখা আছে 4.0 GB DDR3, মানে আমার এই পিসিতে যে র্যামটা আছে সেটা হচ্ছে DDR3 এবং এর 4 GB র্যাম। এখানে দেখুন স্পিড আছে 1600 MHz অ্যান্ড এর যে ফর্ম ফ্যাক্টর অর্থাৎ যে স্লটটা আছে সেই স্লটটাকে বলা হবে সো ডিম। যদি আমরা এটা কমান্ডের মাধ্যমে দেখতে চাই
তাহলে আমাদের প্রথমেই উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে সিএমডি, তা দেন ওকে। এখন দেখুন একটা কালো স্ক্রিন আসছে, কালো স্ক্রিনে একটা, এটাকে বলা হয় সিএলআই মোড। এখন আমরা লিখব ডাব্লুমিক, WMIC, ডাব্লুমিক, এন্টার। এখন লিখব মেমোরি, CHIP, মেমোরি চিপ, স্পেস গেট, গেট স্পিড, মেমোরি চিপ গেট স্পিড। অর্থাৎ আমি যদি এই র্যামের, আমার পিসির র্যামের পাস স্পিডটা দেখতে যাই, তাহলে লিখতে হবে WMIC এন্টার মেমোরি চিপ গেট স্পিড, দেন এন্টার দিলে দেখাচ্ছে স্পিড 1600 মেগাহার্টজ। দেখুন এখানে লেখা আছে 1600 মেগাহার্টজ। এখন যদি আমরা ওই মেমোরির ডিটেলস দেখতে চাই, তাহলে এখানে কী লিখতে হবে, মেমোরি চিপ, মেমোরি চিপ দিলে এন্টার দিলে এখানে ওই মেমোরির ডিটেলসটা চলে আসবে। এবং আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি আমাদের পিসিতে এক্সট্রা কোনো র্যাম লাগাতে যাই, তাহলে আমাদের এই বাস স্পিডের উপরে লক্ষ্য রাখতে হবে। এবং এই এক্সটার্নাল কোনো র্যাম লাগাতে হলে আমাদের অবশ্যই এই সেম বাস স্পিডের র্যাম লাগাতে হবে, না হলে আমরা ওর পারফরমেন্সটা ভালোভাবে পাবো না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।